রামনারায়ণ রাম। আজ আমরা কমলেন্দু মিত্র মহাশয়ের বাড়িতে এসেছি। আমাদের কাছে একটা জানতে চেয়েছে ভাই বোনেরা, যেটা আমরা আমাদের শ্রী ঠাকুরের আবির্ভাব শতবর্ষে স্মারক হিসাবে স্মারক গ্রন্থে উল্লেখ করেছিলাম সেটা জানার জন্য আমাকে বলা হয়েছে। সেটা হচ্ছে ওই স্মারক গ্রন্থে আমরা একটা দিয়েছি আমন্ত্রণ পত্র, যেটা সোমেশ চৌধুরী মহাশয় প্রত্যেক বৎসর মহালয়ের দিন, আজ মহালয়ের পরের দিন রবিবার, গতকাল মহালয় হয়েছে, মহালয়ার অনুষ্ঠান হয়েছে, সেই উপলক্ষে আজকে আমরা সেই প্রসঙ্গটা আলোচনা করব। তা এখানে সোমেশ চৌধুরী মহাশয় চুচুড়ার, তিনি প্রত্যেক বৎসর মহালয়ের দিন একটা অনুষ্ঠান করতেন, তাই তো কমলেন্দু করতেন, এবং সেখানে একটা কার্ড ছাপিয়েছিলেন 12 অক্টোবর 2015 সোমবার, 24/14/1422 এই তারিখে এক আমন্ত্রণ পত্রে সেখানে উল্লেখ করা আছে, কোনো এক মহালয়ের দিনে শ্রী শ্রী ঠাকুরকে বলতে শুনেছিলাম, এরা অটল সেন সন্তান দলের পক্ষ থেকে আমার জন্মদিন উপলক্ষে প্রণামী হিসাবে এই দিনটিতেই কিছু দিয়ে থাকে। আজ মহালয়া, এই দিন থেকেই আমি পৃথিবীতে আসতে শুরু করি। কালী পুজোর দিন আমি জন্ম নিই, মানে দেহ ধারণ করে ভূমিষ্ঠ হই। প্রকৃতপক্ষে এই মহালয়ার দিনই আমার জন্মদিন, এরা ঠিকই করে। শ্রী শ্রী ঠাকুরের এই কথার গুরুত্ব উপলব্ধি করে আমাদের সোমেশ চৌধুরী মহাশয় প্রত্যেক বছর এই দিনটি উৎসব আকারে পালন করতেন। তা কমলেন্দু, আপনিও গেছেন, আমরাও গেছি, এই দিনটি সম্বন্ধে যেটা সোমেশ উল্লেখ করেছেন এই আমন্ত্রণ পত্রে, সে সম্বন্ধে যদি কিছু আরও জানা থাকে আপনি যদি একটু বলেন, সোমেশ দা নিয়ে আলোচনা করতে আপনি একটু বলুন। এটা সোমেশ আমাকে নিজে বলেছিল যে আমরা ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে এই মহালয়ের দিনে ঠাকুরের চরণে তার ব্যবহৃত ব্যবহার করার জন্যে একটু জামা কাপড় জাতীয় জিনিস বা সাবান টাবান ধুতি জামা কাপড় এইসব আপনার একটা ট্রেতে করে আমরা এই দিনেতেই মহালয়ের দিনেতে শুকচুর বাড়িতে আমরা ঠাকুরের কাছে যেতাম দলবদ্ধভাবে। আমাদের কমিটির যারা মেম্বার তারা সবাই একসঙ্গে যেত অচলদাকে সামনে দেখে। চিত্রদাও থাকতেন, চিত্রদাও থাকতেন, তারপরে ঠাকুর সেটা নিতেন। তো সেবারে আমার ঠিক তারিখটা আমার মনে নেই, সোমেশ আমাকে একদিন ফোন করলো যে একটা জিনিস আমি সবার সামনে তুলে ধরতে চাই, সেটা হলো এই যে আমাদের কাছে একটা অবিশ্বাস্য বলে মনে হয়। ঠাকুর বলছেন থালাটা হাতে নিয়ে সবাই, আর গুরু ভাইরা তত্ত্ব ঠাকুরের ঘরে উপস্থিত যে ঘরটাতে ঠাকুর দর্শন দীক্ষা দেন, ঠাকুর বলছেন দেখো ওরা প্রতি বছর এই দিনেতে আমাকে এইসব দেয়, মহালয়ার দিনে এইসব ভালোবাসার জিনিস। তো একটা কথা তোমাদেরকে বলি যে এই পৃথিবীতে যে আমি আসব সেটা বড় বড় বিরাট বিরাট যারা যোগী তাদের কাছে খবর পৌঁছে গেছে। আমি এই দিনেতে আমি যেখান থেকে আমার আসা দরকার সেখান থেকে আমি যাত্রা শুরু করি। প্রায় এক মাস লেগেছিল জানো
আমাকে পৌঁছতে এই পৃথিবীতে পৌঁছতে প্রায় এক মাস সময় লেগেছিল। এবং এই কালপুজোর দিনে আমি নেমে পড়ি মায়ের কোলে, 1327 সাল, 23 কার্তিক সেই দিন আমি নেমে পড়ি। তো আমি বললাম যে হ্যাঁ ঠাকুর একটা কিছু বলছিলেন, কিন্তু ঠাকুরের কাছে অতলা সামনে আছে, আমরা তো সব পিছনে, আর ঠাকুর তো এত জোরে তখন সকলের দিকে কথা, অত জোরে কথা বলছিলেন না, আমরা তো শত স্পষ্ট শুনতে পাইনি, বলে আমি ঠাকুরের পায়ের কাছে ছিলাম। আপনি ছিলেন না? আচ্ছা, সোমেশ ছিলেন। আচ্ছা, সোমেশকে বলছে সোমেশ ছিলেন। আচ্ছা, এমন এই কথাগুলি আমি স্পষ্ট শুনেছি। আচ্ছা, এখন যে সময়ের কথাগুলি সময়ের সঙ্গে বলছে অচলদা, তখন আমি নেই, সেই সময়ে এই কথাগুলি অচলদার কাছে জিজ্ঞেস করব তারও সুযোগ নেই, সুযোগ ছিল না। যাই হোক, এই দিনটা তো সমঝোতা প্রত্যেক বছর মহারাজ দিনটা পালন করতেন এই হিসাবে, এবং আমন্ত্রণ পত্র এই কথাগুলো আপনি যেটা বললেন এত ডিটেলস নেই, কিন্তু উল্লেখ রয়েছে যে ঠাকুর বলছেন যে এই দিন থেকে আমি পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করি, এবং এক মাস, তাই তো হবে, কালী পুজোর দিন মহারাজ থেকে কালী পুজো এক মাস হবে। এটাই কিন্তু অনেকেই আমরা জানি না, সমঝোতা শুনেছেন, আপনারা ছিলেন তখন, তা অনেকেই আমরা সমৃদ্ধ হব, ঠাকুর যেখান থেকেই হোক না কেন ছিলেন এসছেন, এই বিষয়ে ভাই বোনেরা অনেকেই জানে না, জানতে পেরে অনেকে সমৃদ্ধ হবে। আমাদের খুব ভালো লাগছে যে মহারাজ দিনটা ঠাকুর বলছেন প্রকৃতপক্ষে যেটা লেখা আছে, এইটা আমার আবির্ভাব মানে ওখান থেকে আরম্ভ করি আসার দিন, এবং কালী পুজোর দিন এখানে আমি আবির্ভাব হই মায়ের কোলে আবির্ভাব, যে গল্পটা খুব ভালো লাগলো। এটা একটু ঘটনাটা বলতে ভালো না, এই যে একটা ঐতিহাসিক বলা যেতে পারে, ঐতিহাসিক বলে কোনো পৃথিবীতে ভগবান ভগবান এসেছে, নানান রূপে তিনি এসেছেন, কিন্তু এমন করে সন্তানদের কাছে তার আসার বর্ণনা দেন, আমরা কৃষ্ণের যুগেও পাইনি, রামের যুগেও পাইনি, তো সে যাই হোক এই যুগে এসে আমরা একটা নতুন আকাশের ইতিহাস, আকাশের ইতিহাস নতুন আঙ্গিকে একটা পেলাম, এটা এটার কোনো তুলনা হয়, তুলনা হয় না, অতুলনীয়, হ্যাঁ অতুলনীয়, এই কথার কোনো তুলনা হয় না। ঠাকুর গল্প করে বলেছেন, কিন্তু ঠাকুর তো গল্প বলেন না, বলেন না, তার মুখ থেকে তো সত্যটাই বেরোয়, বেদবাক্য, বেদবাক্য ঠিক, এটা তো বুঝতে হবে। যাই হোক, আজকে মহালয়ের পরের দিন 2023 সাল খ্রিস্টাব্দ, তারপর দিন আজকে এই বিষয়ে একটু আলোচনা করলাম, এটা ভাই বোনদের জ্ঞাতার্থে আমরা এটা জানিয়ে দেবো ভাই বোনদের এই ঘটনা। রাম 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 রাম।